হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? তো আমি তো বেশ ভালোই আছি। এখন তো আজকে হলো সানডে, তো এটা হলো তোমাদের সানডে ব্লগ। তো সানডেতে সকালবেলা গাড়ি করে কোথায় আছি আমি, তো তোমাদেরকে গাড়িতেই দেখা করে দিলাম। হ্যাঁ, কোথায় আবার যাচ্ছি? বাজারে। তোমাদের দাদা এখন জানো কটা বাজে? প্রায় এখন বাজে 11:30। হ্যাঁ, 11:30 কাছাকাছি প্রায়। তোমাদের দাদাভাইকে সকাল থেকে ডাকছি যে চলো বাজারে যাবো, চলো বাজারে। কিছুতেই ওঠে না যে সানডেতে, বলছে সানডে একটু ঘুমাবো, এই হলো ব্যাপার। কিন্তু চলো, যাই হোক, একটু বেলা করেই বেরিয়ে পড়েছি বাজারে। আর এই যে বাজারে প্রায় চলেও এসেছি, আর রাস্তায় একটু ডাবও খেয়ে নিলাম, কারণ তোমার দাদাভাই বললো যে একটু ডাব খাবো পেট ঠান্ডার জন্য। তো যাই হোক, আমি ডাবটা যদি বা খুব একটা পছন্দ করি না, তাও মনে হলো জানি একটু খাই, খালি পেটে যেহেতু ছিলাম তো একটু ডাব খেয়ে নিলাম। তো চলো, এই যে চলে এসেছি সোজা বাজারে, মাছ বাজারে। তো জাস্ট শুধু মাছটাই নিতে হয় আমাদের এই এই বাজারে আসতে গেলে, কারণ আমাদের বাড়ির সামনে থেকে তো যথেষ্ট সবজিওয়ালারা যাওয়া আসা করে, শুধু মাছটাই পাওয়া যায় না। তো এখানে আসি কিছু মাছ কিনতে, মানে সারা সপ্তাহের মাছ ফাছ সমস্ত আমাদের এখান থেকে নিয়ে নিতে হয়। তো এখানে চলো নিয়ে নিচ্ছি ভ্যারাইটিস রকমের, অনেক রকমের মাছ। তো যা যা নেবো সবটা তোমাদের বাড়ি থেকে অবশ্যই শেয়ার করব। তো এই হলো ব্যাপার আর কি। তো চলো বাজার হাটগুলো করে নিচ্ছি প্রায় এখানে। তো এক এক রকমের মাছ নিয়ে নিচ্ছি। আর এখানে দেখো তেলাপিয়া মাছ, আর বাজারে গেলে তেলাপিয়া মাছটা আমি অবশ্যই নিই, কারণ এই জন্য তেলাপিয়াটা আমার খেতে ভীষণ। বাজার থেকে চলে আসার পরে আমি এখানে প্রায় অনেকক্ষণ পর তোমাদের সাথে ক্যামেরা অন করলাম, কারণ প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে আজকে অলরেডি। এখন বাজে প্রায় 1:30 বেজে গেছে। তো এখানে দেখো আমি এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি মাংস, আর এখানে মাংসটা অলরেডি আমি ম্যারিনেট হয়ে গেছে, আমার ম্যারিনেট করে রেখে দিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত মাছগুলো আমি কিছু বার করতে পারিনি, এই যে সব এখানে আছে। তো মাছগুলো এখনো পর্যন্ত কিছু বার করতে পারিনি আমি। এখানে পেঁয়াজটা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিই, এটা ভাজা হতে থাকবে, আর ওদিকে আমি মাছগুলো বার করে তারপরে আসছি তোমাদের সাথে দেখা করতে, ঠিক আছে? প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো জানো তো, তার কালকে সাবুনের যে পরোটা আর একটু আলুর দম দিয়ে গেছিলো। এই যে এই দেখো দাঁড়া, এই দেখো, এই যে এটাতে আলুর দম আর এই যে এটাতে পরোটা, তা আমিও খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই আমি 2 পিস খেয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই দুটো খেয়ে নিলে এখন আপাতত পেটটাকে শান্তি দিলাম। পেটটা শান্তি হলে মাথাটা শান্তি হবে, কারণ এসে আবার চাদরও চেঞ্জ করে নিয়েছি বিছানা। তোমাদের দাদাভাই গান শুনছে একটু, নাহলে ভেতরে গিয়ে শেয়ার করতাম, পরে শেয়ার করে দিচ্ছি আমি দেখাচ্ছি। তো এই হলো ব্যাপার আর কি। তা চলো মাছগুলো ঢেলে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। তো দেখো এখানে একটু মাছের কাটা নিয়েছিল তোমাদের দাদাভাই, মাছের কাটাটা না আমি নিইনি, কারণ ছিল না গো, একটুখানি ছিল, আর আমার খুব একটা পছন্দ হলো না কাটাটা আজকে। আর এটা হলো বোয়াল মাছ, তা তোমাদের দাদাভাই দেখি পরে চট করে নিয়ে নিল মাছের কাটাটা। আর এটা হলো পাবদা মাছ, তো বোয়াল মাছ নিয়েছি, পাবদা মাছ নিয়েছি, আর তোমাদের দাদাভাইও একটু মাছের কাটা নিয়েছে, ভেটকি মাছের কাটা, আর আরও কিছু নিয়েছি মাছ। এই যে এটা হলো আর মাছ, রিঠে আর যাকে বলে, রিঠে আর নিয়েছি, এটা রিঠে মাছ। আর এখানে হলো জ্যান্ত তেলাপিয়া, বললাম না যে তেলাপিয়া মাছ আমি নেবই বাজারে গেলে। আর এটা হলো জ্যান্ত কাতলা মাছের তেল, উফ সুস্বাদু একটা তেল, মানে অমৃত যাকে বলে। আর এটা হলো একটু ছোটো ছোটো ইলিশ, মানে বাচ্চা ইলিশ ছিল, ওই বাচ্চা ইলিশ মাছ নিয়েছি। এই বাচ্চা ইলিশগুলো না প্রচণ্ডভাবে ভীষণ টেস্টি হয়। তো চলো আমি এক এক করে ঢুকিয়ে নিলাম সব ফ্রিজে, স্টোর করে নিলাম। আর এই দেখো তোমাদের দাদাভাই খেয়ে আর আমি খেয়ে আর একটা পরোটা বেঁচেছিল। তো ওটা ভাবলাম যে কী করবো, ফেলে দেবো নাকি? দূর, আমি তো সবের ঝামেলায় যাই না, ফেলে ঠেলে দেওয়া আমার পক্ষে হয় না ভাই, আমি খেয়ে নিয়েছি। তো দেখো খাওয়া টাওয়া হয়ে গেল, তো চাদর যেটা চেঞ্জ করে নিয়েছিলাম ওই চাদরটা আমি ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ ওটা কাচতে হবে পরের দিন। আর এখানে আমার অলরেডি মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখানে কেটলিতে করে গরম জল করে নিয়েছি, তো এখানে দিয়ে দেবো একটু গরম জল। তো আমার মাংসটা এখন ফুটবে, ফুটে ফাইনালি আমি মাংসটা বসিয়ে দিয়েছি অলরেডি জল ঠল দিয়ে। তো এখানে বাসনপত্র সব পড়ে রয়েছে এখন। তো চলো আমি ওখানে মাংসটা হতে থাকুক, ওখানে মাংসটা হতে হতে আমার এখানে মানে ঘর মোছা ঠোছা সব কমপ্লিট হয়ে যাবে, তো আমি স্নান করে চলে আসছি, ঠিক আছে? স্নান করে এসে তারপরে তোমাদের সাথে পারলে আবার দেখা করবো, নাহলে আবার পরে কখন দেখা করবো সেই সন্ধ্যেবেলা, ঠিক আছে? তো এখনকার মতো টাটা। তো ও তোমাদেরকে তো আজকে ইন্ট্রো দেওয়াই হয়নি, ঠিক আছে? হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চার্লিস ডেইলি ব্লগ। তো চার্লিস ডেইলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো খুব সুস্থ আছো আর বিন্দাস আছো। তো আমিও খুব ভালো আছি, আমার একটু একটু শরীরটা ঠিক আছে এখন, গলার ভয়েসটা একটু কম আছে কারণ গলাটা বসে রয়েছে, তো ঠিক হয়ে যাবে। তো চলো
এই হলো ব্যাপার আর কি। তো এখন প্রায় দুটো বেজেই গেছে, 2:15 হয়ে গেছে, তো আমি তাড়াতাড়ি করে, বেশি বকবক করলে হবে না, ঝাপ করে গিয়ে চানটা করে আসি, এখানে কাজকর্ম সেরে তারপরে এসে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? এখন আমাদের টাটা। এখানে আমার মাংসটা পুরো রেডি, একদম লাল লাল মাটনের ঝোল। তো এখানে দেখো আমি ভাত বেড়ে নিচ্ছি, আর এখন জানো প্রায় কটা বাজে, আমি এখন ভাত খাচ্ছি, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। তো এটা হলো আমার আমার লাঞ্চ দিন, সরি লাঞ্চ লাঞ্চ তো বলবো না, ইভিনিং, আমি এটা ইভিনিংয়ে খাচ্ছি, মানে সন্ধ্যেবেলা খাচ্ছি এটা আমি। তো ওই যে বললাম না, পরোটা খেয়ে নিয়েছিলাম পেট ঠেসে, আর আমার কিছুতেই আর কিছু খেতে ইচ্ছা করছিলো না, তো ওদেরকে খাইয়ে টাইয়ে আমি স্নান টান করে একদম কাজ করে আমার শরীর একদম ছেড়ে দিয়েছিলো, তো আমি এসে শুয়ে পড়েছি। তো এই দেখো ঘড়িটা তোমাদের দেখিয়ে দিলাম, 5:35 এখানে। তো চলো এখন আমি নিয়ে বসছি আমার লাঞ্চটা, তো আমি এখানে লাঞ্চটা সেরে নেবো মাটনের ঝোল আর স্যালাড দিয়ে। তো চলো সন্ধ্যেবেলা এখানে দেখাচ্ছে, আমাদের পাশে মন্দিরে একটু পুজো হয়েছিল শিব ঠাকুরের, তো ওইখান থেকে আমি একটু প্রসাদ নিয়েছি, পাতায় করে খিচুড়ি আর বাঁধাকপির চচ্চড়ি। আমার ছেলে আমার পেছনে খুব লাগে জানো তো এইসব নিয়ে, যেখানে খিচুড়ি দেবে সেখানে, কালী পুজোতে তো যেখানে খিচুড়ি দেয় লাইন দিতে দাঁড়িয়ে যাই খাবার জন্য, আর আমার ছেলে আমার পেছনে লাগবে। চলো শিব ঠাকুরের প্রসাদ, কালকে শিবরাত্রি আছে, আজকে ভোগ দিল খিচুড়ি, চলো খেয়ে নি। তো গুড মর্নিং সবাইকে, তো এটা হলো সোমবারের ভিডিও। তো সোমবারে দেখো ছেলেকে স্কুলে দিতে চলে এসেছি, আর এখানে অলরেডি ছেলে ঢুকেও গেল স্কুলে, তো ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে ওই যে রোজকারের মতো আমি ব্যায়াম করতে যাই ওই পার্কে, তোমাদেরকে এর আগের ভিডিও। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা করতে আসলাম আবার, ছেলের স্কুল দিয়ে প্রায় চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজে 1:45 কাছাকাছি, 1:40। তো আমার রান্না বান্না সব কমপ্লিট, আর এখন চা খাচ্ছি, এসে চাটা সব খেয়েছি, চাটা এক্সট্রা হয়েছিল, চাটা আবার রেখে দেবো, আর চা রেখে খেতে নেই, তো ওই জন্য মনে করলাম ফেলে দিতেও মায়া লাগছে, একটু এক্সট্রা বেশি হয়ে গেছে চাটা, তাই আমি গরম করে খেয়েই নিই। আর আজকে রান্নাবান্না কমপ্লিট কেন, কারণ জানোই কালকে সানডে গেছে, মাংস রয়ে গেছে, মাটন বেঁচে গেছে, তো আর একটা পথ করে নিলাম, তো তোমাদেরকে দেখাবো, পরে শেয়ার করছি তোমাদেরকে, করে নিলাম, ব্যাস রান্না হয়ে গেছে আমার। এখন একটু ঘর দর মুছবো, মুছে বিছানাটা অলরেডি পরিষ্কার করাই আছে প্রায়, তাও ওই যে এসে খুললাম টুললাম সব জামা কাপড় এদিক ওদিক আছে ছড়ানো ছিটানো, তা এখন ওইটাই আর কি একটু গুছিয়ে নি, গুছিয়ে ঘর দর মুছবো, মুছে ব্যাস স্নান করে নেবো, স্নান করতে চলে যাবো, এলো ব্যাপার। ঠান্ডাটা লেগেছে একটু একটু ইয়ে মতো আছে এখনো পর্যন্ত জানো তো, আর কি গরম পড়েছে গো, তোমাদের ওখানে কিরকম ইয়ে আছে তোমাদের ওখানে আমাকে একটু কমেন্ট করে জানিও, আমাদের এখানে প্রচন্ড গরম পড়ে গেছে, এখনই পাখা ছাড়া থাকা যাচ্ছে না, তো এখনো তো দিন পড়ে রয়েছে, বাবা কি যে অবস্থা হবে। ঠিক আছে তো চলো পরে দেখা করছি আবার। তা ওই যে বললাম না যে কটা জামা কাপড় মানে পরে এসছি, এসে খুলে রেখেছি আমি, আর আমার মানে তোমাদের দাদাভাই খুলে রেখেছে ওইসব জামা কাপড়, আর ছেলের স্কুলের জামা কাপড়গুলো আমি প্রায় গুছিয়ে নিচ্ছি এখানে, তো গুছাতে গুছাতে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এটা হলো আজকে আমাদের লাঞ্চ, নিম বেগুন, ধনে পাতা বাটা, ভাত, শসা, একটা ওর শসা, এই যে আমার ছেলে খেতে বসে গেছে, আর এই হলো কালকের মাটন, বেঁচে যাওয়া মাটন, ঠিক আছে? অনেকটাই ঝোল করেছিলাম, পাতলা ঝোল করেছিলাম, তো অনেকটাই আছে এখানে, তো এই হলো আজকে আমাদের লাঞ্চ ডিনার সব এতেই আমাদের কমপ্লিট, ঠিক আছে? আর এই আজকে ফার্স্ট খাচ্ছি, আজকে থেকেই শুরু হলো নিম বেগুনটা, এখন প্রায় ঘন ঘনই চলবে এটা। তো আজকে হলো এই ফার্স্ট আমাদের নিম বেগুনটা আজকে থেকে খাওয়া মোটামুটি শুরু করেছি, তাই এটা এখন আমাদের ঘন ঘন মোটামুটি এখন চলবে, কারণ এই সময়টা বিশেষ করে এটা খাওয়া খুবই উপকারী। তো নিয়ে এসেছিলাম কালকে, তোমাদের দেখাইনি, হ্যাঁ বাজার থেকে নিয়ে এসেছিলাম কালকে, তো চলো এই হলো ব্যাপার আর কি। তো আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি, তো
ব্যাস আজকের মতো ভিডিওটা এইটুখানি। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখেছে, তা আমার ভিডিও নোটিফিকেশনগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর লাইকটা একটু কম পড়ছে, ঠিক আছে? ভিডিওটা দেখার আগে প্লিজ একটু লাইক দিয়ে দেখাটা শুরু করো, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো চলো আর বেশি বকবক না করে তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আছে?